Bismillahirrahmanirrahim. Shupriyo shikkharthi, kemon acho tumra? Nishchoy ei boishik mohamarite tomader nij bashay acho ebong baloi acho. Tumra shusto thako ebong balo thako, etai mohan rabbul alaminer kache amar kamona. Priyo shikkharthi bindo, digital Bangladesh ei shobdoti tumra nishchoy shunecho. Ei je ঘরে বসে অনলাইন শিক্ষা গ্রহণ করছো সেটাই হলো ডিজিটাল বাংলাদেশের একটি উদাহরণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্লাস কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে আমি মোহাম্মদ জুবের উদ্দিন আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব ক্লাসের শুরুতেই প্রীতি এবং শুভেচ্ছা নিও আজকের বিষয় মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং প্রথমেই মুদ্রা মুদ্রা একটা বিনিময় মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে আমি আবারও সংজ্ঞাটা বলছি তোমরা শুনো মুদ্রা একটা বিনিময় মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে মুদ্রা একটা বিনিময় মাধ্যম মনে করো তুমি একটি দোকানে গিয়ে একটি কলম কিনলে কলমের মূল্য পাঁচ টাকা দোকানেকে তুমি পাঁচ টাকা দিলে বিনিময়ে তুমি একটি কলম গ্রহণ করলে তাহলে এই কলমটি তুমি মুদ্রার বিনিময়ে গ্রহণ করেছ আবার দেখো যা সবার নিকট গ্রহণীয় এই মুদ্রার মাধ্যমে সারা পৃথিবীতে সকল প্রকার লেনদেন হয় এবং লেনদেন হতে হলে মুদ্রা অবশ্যই বাঞ্ছনীয় মূল্যের পরিমাপক একটা দ্রব্যের মূল্য মুদ্রার মাধ্যমে হিসাব করা হয় দ্রব্যের মূল্য মুদ্রার মাধ্যমে হিসাব করা হয় বলে মুদ্রাকে মূল্যের পরিমাপক হিসাবে বিবেচনা করা হয় সঞ্চয়ের বাহন মানুষের অর্জিত অর্থ সে জমা রাখে তাই মুদ্রা সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে এখন আসো মুদ্রা এবং ব্যাংকের সাথে সম্পর্ক পৃথিবীতে মুদ্রা প্রচলনের শুরু যখনই শুরু হয় যে মুদ্রার প্রচলন যখনই শুরু হয় তখনই ব্যাংক ব্যবস্থা শুরু হয় মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় এবং অর্থ বা মুদ্রা শুরু থেকে আজ পর্যন্ত ব্যাংকের প্রধান হিসাব উপাদান মুদ্রাকে বিবেচনা করা হয় যার কারণে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় মুদ্রা ছাড়া ব্যাংক এবং ব্যাংক ছাড়া মুদ্রা দুটি আলাদাভাবে কল্পনা করা যায় না ব্যাংক ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ হলো স্তূপ বিশেষ কোষাগার ইত্যাদি ব্যাংক শব্দটির ল্যাটিন অর্থ হল লম্বা বেঞ্চ বা টেবিল মধ্যযুগীয় অর্থনীতির ইতিহাসে দেখা যায় মধ্যযুগীয় অর্থনীতির ইতিহাসে দেখা যায় ইতালির লম্বার্ডো স্ট্রিট নামক স্থানে একটি টেবিলের উপর মুদ্রা ধার দেওয়া এবং জমা রাখার ব্যবসা প্রচলন হয় তার ধারাবাহিক হিসাবে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকায়ও একইভাবে একটি বেঞ্চে মুদ্রা ধার দেওয়া এবং জমা রাখার কার্যক্রম চলত সেই থেকে বেঞ্চ শব্দের প্রচলন ব্যাংকিং ব্যাংকের সকল কার্যাবলীকেই ব্যাংকিং বলে অর্থাৎ
ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী ব্যাংকিং হিসাবে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম মুদ্রা কি, মুদ্রা এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক, ব্যাংক কাকে বলে এবং ব্যাংকিং কি। আগামীতে আরও আলোচনা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা। আল্লাহ হাফিজ।